অতএব দায়িত্ব নিয়ে মুখ্যমন্ত্রী হাসপাতালটাকে বন্ধ করেছে। আমরা বলেছি এটা করতেই হবে, চাল এটা আমাদের এক নম্বর দাবি। দ্বিতীয় দাবি হচ্ছে পৌরসভা আজকে শ্রীষ্ঠাদি বিদ্যাত এখানে প্রথম চেয়ারম্যান ছিলেন, আজকে সেই একটা শতাব্দী প্রাচীন পৌরসভাতে বাড়ি বাড়ি জল পৌঁছায়নি, কোনো বিশুদ্ধ পানীয়ের ব্যবস্থা নেই, এটা একটা পৌরসভা চলছে। আচ্ছা এখানে জল নিকাশি ব্যবস্থা মানে সেই বলে না ব্যাঙে পেচ্ছা করে দিলে একেবারে ডুবে যায়, সেই শাস্ত্রে আছে তো দেখবেন। এখানে দু নম্বর উড়ো যে পিলসাট দেখলা যে সমস্ত এলাকা আছে যে একটুখানি এই যে মানে দু ঘন্টাও বৃষ্টি হওয়া লাগে না, আধ ঘন্টার বৃষ্টিতে মানুষ জলবাগ্ন হয়ে যায়। তো পুরো এখানে চেয়ারম্যানের বিল্ডিংয়ে চাকচিক্য দিয়ে কী হবে, মানুষ জলে ডুবে মরছে, আমরা দাবি রাখবো না। বাওর যমুনার দীর্ঘদিন সংস্কার হয় না, কোনো ব্যবস্থা নেই। এরা নাকি মামাটিমারি সরকার চালাচ্ছে, মামাটিমারি পৌরসভা চালাচ্ছে, তাহলে এখানে কী অবস্থা নিকাশি ব্যবস্থার? কোনো সংস্কারের ব্যবস্থা নেই। সবথেকে যেটা বাজে জিনিস হচ্ছে এখানে যে পার্কিং ফির আপনাকে স্লিপ দিচ্ছে, আপনি ধরুন একটা গাড়ি নিয়ে বনগাঁ যাচ্ছে, তাহলে আপনি তো এখানে পার্কিং করছেন না, তাহলে আপনাকে পার্কিং ফির নাম করে চড়া হারে টোল ট্যাক্স নিচ্ছে, আর টোল ট্যাক্স নিতে পারে না ওভাবে অবৈধ, ওই জন্য পার্কিং ফি রিসিপ্ট দিয়ে টাকা নিচ্ছে। আমরা বললাম কোনো যুক্তি না দেখাতে পারে, চেয়ারম্যান বলেন ওটা আমরা নিচ্ছি, ঠিকই নিচ্ছি, মানে গায়ের চোখ এবার ঠিকই নিচ্ছি, ঠিকই নিচ্ছে না। জনগণ ভীষণভাবে বিরক্ত, ভীষণভাবে বিতশ্রদ্ধ যে এইভাবে টাকা নিতে পারে পার্কিং ফির নাম করে। আজকে অস্থায়ী কর্মীদের কয় টাকা দিচ্ছে, আরে অস্থায়ী স্কিল লেবারও তো 300 টাকা পায়। আজকে যেখানে আমরা বামপন্থীরা দীর্ঘদিন দাবি করছি, সুপ্রিম কোর্টেরও অর্ডার আছে যে অন্তত 18,000 টাকা করতে হবে মিনিমাম, সেখানে কোথায় 200 টাকা করে দিচ্ছে, কাউকে 150 টাকা করে, যা খুশি গড়ে হরিবল কর্মী নিয়োগ করছে আর তাদেরকে 2,000, 3,000, 4,000 টাকা হাতে ধরিয়ে দিচ্ছে। তাহলে সেই লোকটা কীভাবে তার সংসার পরিজনকে নিয়ে সে জীবিকা নির্বাহ করবে, কীভাবে করবে? বলেছে 18,000 টাকা ন্যূনতম মজুরি করতে হবে যদি স্থায়ীকরণ না করা যায়। আজকে ট্রেড লাইসেন্স দেখছেন কীভাবে ফি বৃদ্ধি হচ্ছে, মিটিগেশন ফি বৃদ্ধি হচ্ছে, ট্রেড লাইসেন্সে ওষুধের দোকান বলছে ব্যবসা বন্ধ করে দিতে হবে যেভাবে ফি বৃদ্ধি করছে। আজকে গৃহ সংস্কারেরও বিষয়, বিল্ডিং প্ল্যানের নাম করে যথেচ্ছভাবে টাকা নেওয়া হচ্ছে, জন্ম মৃত্যু সার্টিফিকেট 500 টাকা, উনি বলছেন এটা কিছুই না, একটা ভ্যান চালক সে দিনে 200 টাকা আয় করতে পারছে না, সে 500 টাকা দিয়ে বাস সার্টিফিকেট নেবে। বললাম যে অশোকনগর পৌরসভা আপনার পৌরসভা কত নিচ্ছে, বলছে আপনার বলুন এটা আরও বাড়াবো, মানে এ নাকি মানবিক পৌরসভা চলছে। সমস্ত দোকান ভাই বন্ধু এবং এলাকার কাজ করছেন তাদের